প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তারপর আবার তোমাদের সামনে নতুন পাঠ নিয়ে আজকে আসতে পারায় খুব খুশি লাগছে। ভালো আছো তো সবাই? নিরাপদে আছো? বাসায় আছো? আম্মু আব্বু কথা শুনছো তো? ধন্যবাদ বন্ধুরা। আমি জানি আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা অবশ্যই তারা আম্মু আব্বুর কথা এই দুঃসময় শুনছে, আর সাথে লেখাপড়াও চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, স্কুল নেই, মন খারাপ তো তোমাদেরও আমাদেরও। তা যাই হোক, তারপরও তো আমরা চালিয়ে যাচ্ছি আর তোমরাও চেষ্টা করছো। কি বন্ধুরা, সংসদ টিভি দেখছো তো? এখন তো রেডিওতেও প্রচার হচ্ছে, মোবাইল তোমাদের সাহায্য করছে, ইউটিউবে তোমাদের সামনে আসছি। তারপরে আশা করি তোমরা এর থেকে ভালোই উপকৃত হচ্ছ, সাথে সাথে লেখাপড়াকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ তো? সোনামণিরা, এখন তো আবার স্যার ম্যাডাম সবাই তোমাদের সাথে মোবাইলেও যোগাযোগ রাখছে, তাই না? তো যাই হোক, আসো সোনামণিরা, আজ আমি আবার তোমাদের সামনে আসছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়কে সামনে নিয়ে। সোনামণিরা, প্রথম শ্রেণীর সোনামণিরা নিশ্চয়ই এতক্ষণে তাদের বাংলা বই, খাতা আর পেন্সিল নিয়ে প্রস্তুতি নিয়েছে। তো আসো সোনামণিরা, আজকে পাঠে যাওয়া যাক। তারা কেমন, স্বরা শুনলে কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, তাই না? আসো, আমাদের এই বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি কবিতাটি একসাথে আমার সাথে আবৃত্তি করার চেষ্টা করো, অথবা শোনো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে দুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি বন্ধুরা, ভালো লেগেছে? আচ্ছা, তোমরা বাসার আবৃত্তি করো এখান থেকে। কবিতাটি খুবই সুন্দর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো যাই হোক, আসো আমরা আজকে বাংলা বিষয়ে পড়ব, জানবো, শিখব। তো বন্ধুরা, এর আগে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সম্পর্কে তো সবারই ধারণা আছে, তাই না? আজকে এর আগে তোমরা পাঠগুলোতে জেনেছো যে স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ নিয়ে সে ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ তৈরি করে, তাই না? কিছু কিছু কাটচিহ্নের ভিতরে শিখেও নিয়েছো। তো আসো, আজকে আমি তোমাদের সামনে যে কাটচিহ্ন নিয়ে হাজির হয়েছি সেটা হলো দীর্ঘকার। হ্যাঁ, আজ আমরা এর আগে রসুকার শিখেছ, রসুতে উ, উকার, দীর্ঘ, এটা দীর্ঘ। দেখো বোর্ডের দিকে তাকাও, কি বন্ধুরা দেখছো তো? দীর্ঘ, তাই না? আচ্ছা, দীর্ঘ, এই দীর্ঘ এর কাটচিহ্ন অর্থাৎ সে যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ তৈরি করবে উ এর উচ্চারণের জন্য, তখন তার চিহ্নটা কেমন হবে, শেষের তার আকৃতিটা পরিবর্তন করে কেমন কেমন রূপ ধারণ করে এবং সেটা কিভাবে লিখতে হয়, পড়তে হয়, সে সম্পর্কে আজকে আমরা শিখবো, তাই তো? তো সোনামণিরা, দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘ কথা থেকে বোঝাই যাচ্ছে যে সে দীর্ঘ, সে লম্বা, সে বড় কিছু, অর্থাৎ সে রসু এর উচ্চারণটা যতটুকু হয় তার থেকে দীর্ঘের উচ্চারণটা একটু জোরালো হয়, একটু ভারী হয়, তাই না? দেখো সোনামণিরা, দীর্ঘ এর কাটচিহ্নটা কেমন হয় দেখা যাচ্ছে? দেখছো তো? দেখো তো কাটচিহ্নটা কেমন, এ পাশে আছে দীর্ঘকারের পাশে, দেখো এর দীর্ঘ এর কাটচিহ্ন। হ্যাঁ,
দীর্ঘু, দীর্ঘুকার এর কাঠচিহ্ন কেমন করে লেখা হয়েছে দেখেছো? দীর্ঘুকার এ শব্দের সাথে শব্দ তৈরির সময় ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হবে এবং কোথায় যুক্ত হয় তাও আমরা জানব, তাকে কোথায় লেখা হয়। দীর্ঘু উ, উ এর জন্য এই কাঠচিহ্ন, জোরালো উ এর জন্য উ, উ রসু অল্প সাউন্ড কম শব্দ, দীর্ঘ উ, উ উকে একটু জোরালো করার জন্য এভাবে এটাকে লেখা হয়, দেখেছো? আচ্ছা ধন্যবাদ। আসো সোনামণিরা, এবার আমরা তোমার তোমার কাছে কিছু ছবি আমি তোমাকে দেখাচ্ছি, বোর্ডের দিকে তাকাও, দেখছো সোনামণি? হ্যাঁ অবশ্যই দেখছে। কি দেখা যাচ্ছে দেখো তো, কি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ একটা পরিচিত পাখি, একটা ময়ূর, তাই না? বাস্তবে তুমি না তো নাই দেখতে পারো, কিন্তু টিভিতে তো অনেক দেখেছো যে এটা ময়ূর, এরকম 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 থাকে কার ময়ূর। কেমন লাগছে ময়ূরটা, ভালো লাগছে? ওকে দেখো তো এর পায়ের দিকে তাকাও, হ্যাঁ এরকম পায়ে কিছু একটা দেখা যাচ্ছে, তাই না? এই জিনিসটা তোমরাও করো, মেয়েরা করে বিশেষ করে। হ্যাঁ এটার নাম কি হতে পারে? এতক্ষণে সবাই বলতে পারছে যে এটা এক নুপুর। তো দেখা যাচ্ছে ছবিটায় ময়ূর নুপুর পায়ে অবস্থা আছে। আসো বন্ধুরা এই ছবি দেখে একটা কথা তৈরি করি, একটু ভাবো তো। হ্যাঁ দেখো তো, তুমিও কিছু ভাবছো ময়ূর নিয়ে, নুপুর নিয়ে। আমিও সেরকম এই ছবির সাথে মিল করে একটা কথা তৈরি করে তোমার সাথে তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে ময়ূর যায় নুপুর পায়, তাই তো ছবিতে তাই দেখা যাচ্ছে, তাই না? যে ময়ূর যায় নুপুর পায়, দেখতে পাচ্ছ সোনামণি? ময়ূর যায় নুপুর পায়, তুমি আমার সাথে পড়ো, ময়ূর যায় নুপুর পায়। আচ্ছা ধন্যবাদ। তো সোনামণি এবার আসো লেখার দিকে খেয়াল করি, যেহেতু আমরা দীর্ঘকারের কার চিহ্নটা কেমন হবে সেটা শিখছিলাম, এই যে এরকম কার চিহ্ন এই লেখার ভিতরে আছে, শব্দে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ আমার ছোট্ট সোনামণি এর ভিতরে বের করে ফেলেছে যে ময়ূরের সাথে সেরকম একটা দীর্ঘকার আছে আর নুপুরেও একটা দীর্ঘকার আছে, আছে কি? আচ্ছা তাহলে আমরা সেই ময়ূর আর নুপুরকে একটু আলাদা করে দেখি তো, বাক্যের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম ময়ূর আর নুপুর, ময়ূর আর নুপুর দেখতে পাচ্ছ সোনামণি? দেখা যাচ্ছে ময়ূর আর নুপুর এই দুটো শব্দের সাথে আমাদের সেই দীর্ঘকার ব্যবহার করা হয়েছে, ময়ূরের এই যে দেখো নিচে আর নুপুরের এই নয়ের সাথে নিচে দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে সোনামণিরা দীর্ঘকার ব্যঞ্জনবর্ণের সাথে শব্দ তৈরির সময় সে কোথায় বসে দেখছো? নিচে বর্ণের নিচে বসে, সে কোথায় বসে? বর্ণের নিচে যুক্ত হয়, তাই না? কিছুটা বলতে পারো যে পায়ের সাথে যুক্ত হয় দীর্ঘকার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই ছবি থেকে যে বাক্য তৈরি করেছিলাম যে ময়ূর যায় নুপুর পায়, সেখানে আমরা দুটো শব্দ পেয়েছি যার সাথে দীর্ঘকারের ব্যবহার হয়েছে, তা হলো ময়ূর আর নুপুর। আচ্ছা ধন্যবাদ সোনামণিরা, তোমাদের জন্য আমি আরো একটা
আসছি। দেখো তো তাকাচ্ছ বোর্ডের দিকে, দেখা যায়? এতক্ষণে আমার সোনামণিরা বলতে শুরু করছে যে এটা কিসের ছবি, কিসের ছবি তোমাদের কাছে মনে হচ্ছে? দেখো তো সূর্যের ছবি, তাই তো? সূর্যের ছবি? হ্যাঁ, এটা সূর্য। সূর্য কোথায় থাকে সোনামণিরা? আকাশে থাকে, অনেক দূরে, তাই না? ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু এর তাপটাই আমরা অনুভব করতে পারি। তো সোনামণিরা দেখো তো, এই আমাদের সূর্যি মামা ছবির ভিতরে সে কি সুন্দর হাসি দিয়েছে, তাই কি? হ্যাঁ, এই ছবিতে সূর্যি মামা হাসছে। আসো সোনামণিরা, এই ছবি থেকেও একটা কথা তৈরি করি। ভাবো তো কেমন হতে পারে কথাটা। আচ্ছা, তোমাদের ভাবনা তো আমি এখন শুনতে পাচ্ছি না, তো আমার ভাবনাটা দেখো তো। এই ছবির সাথে আমি যে ভাবনাটা ভেবে কথা তৈরি করেছি সেটা এরকম। দেখছো, দূর আকাশে সূর্য হাসে। সূর্যের মতো অনেক দূরের আকাশেই থাকে, তাই না? আমাদের কাছাকাছি সে থাকে না। আর এই আকাশ সূর্যতে, আমার আকাশ সূর্যতে সে হাসিয়ে দিচ্ছে। এর সাথে মিল করে আমি কথাটা এরকম বললাম যে দূর আকাশে সূর্য হাসে। কি সোনামণিরা, দেখতে পাচ্ছ আমাদের এই ছবির সাথে যে কথা আমি লিখেছি সেখানেও কিন্তু দীর্ঘকালের ব্যবহার আছে। দেখতে পাচ্ছে সোনামণিরা? অবশ্যই দেখতে পাচ্ছে। আর এতক্ষণে সে মনে মনে খুঁজেও বের করেছে যে দূরে দীর্ঘকাল রয়েছে আর রয়েছে সূর্যে। দূর দূর ডকে দয়ের উচ্চারণ উ এর জন্য একটু জোর দিতে হয়, চাপ দিতে হয়। আর যে বর্ণের উ এর উচ্চারণ একটু জোর আসে সেখানে রসুকার না হয়ে হয় রসুয়ের উ ব্যবহার করা হয় না, হয় দীর্ঘের উ। দেখো সোনামণিরা, বাক্য থেকে আমি তোমাদের সামনে যে দুটো শব্দে দীর্ঘকার ব্যবহার করা হয়েছে সেটা আলাদা করে তোমাকে দেখাচ্ছি। দূর দূর আকাশে দূর, দেখছো সোনামণি? আর হলো সূর্য, সূর্য সূর্য বানানে ছয়ের সাথে যে কাঠচিহ্ন ব্যবহার করা হলো ওটা দীর্ঘ, দীর্ঘ দীর্ঘকার, দীর্ঘকার দূরে দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। সূর্য দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। দূর আকাশে সূর্য হাসে, দূর দীর্ঘকার সূর্য। দেখো ছয়ের উয়ের সাথে একটু জোর দিতে হয়, এর জন্য দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। কি সোনামণিরা, দীর্ঘকালকে চিনতে পেরেছ? অবশ্যই চিনতে পেরেছে। তো আমরা বুঝতে পারলাম কি বলতো, শব্দ তৈরির সময় উকারের কাচিহ্ন, অর্থাৎ সে যখন শব্দ তৈরি করবে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে তার চিহ্নটা এই আকৃতিতে ব্যবহার করা হবে। তো সোনামণিরা, তোমাদের সামনে তো অবশ্যই সবার খাতা পেন্সিল রয়েছে, খাতা পেন্সিল থেকে নিয়ে একটু রেডি হও। হয়েছ? তোমার খাতা নিয়েছো সাথে? আচ্ছা ধন্যবাদ। এবার আমরা একটু বোর্ডের দিকে তাকাবো যে দীর্ঘকারটা কেমন করে লেখে সেটি একটু শেখব, তাই না? আচ্ছা তোমরাও আমার সাথে প্র্যাকটিস করবে। এখান থেকে শুরু হয় কিছুটা ইংরেজি বর্ণ ইউ এর মতো, ইউ একটু সোজা থাকে এরকম, কিন্তু দীর্ঘকারটা একটু, দীর্ঘকার ইউটা একটু বাঁকা হয়, সমান সমান আসে,
যেখান থেকে শুরু হয়েছে এটা সেখানে সেই বরাবর এসে থামে, তারপরে এর আবার এই ইউর আবার একটা পাও হয়, পা কি তুমি প্র্যাকটিস করছো তো, খাতা লেখার চেষ্টা করছো? অবশ্যই করছে। আবার দেখো ইংরেজি বর্ণ ইউ এর মতো করে ভাঁজ করে সমান সমান নিয়ে আসলাম, যেখান থেকে শুরু হয়েছে ইউ ভাঁজ আবার সেখানে সে শেষ হয়েছে, তারপরে এখানে একটা ওর আবার একটা পা আছে, এ হলো দীর্ঘকাল। তো বন্ধুরা কোনখান থেকে শুরু হয়েছিল? এ, তারপরে সে এদিকে গেল ঘুরে এখানে আসলো, এখানে থেমে সে এই বরাবর গেল, এটা হলো দীর্ঘকাল। প্র্যাকটিস করছো আরো কয়েকটা আঁকো খাতায়। হ্যাঁ, আর দীর্ঘকালের কথা কি বলছিলাম সোনামণি, যে সে বর্ণের কোথায় বসে? নিচে। বর্ণের কোথায় বসে সোনামণি? নিচে বসে। নাও তুমি তোমার খাতায় পাঁচটা লিখে ফেলো, তাহলে তোমার কমপক্ষে পাঁচটা প্র্যাকটিস করো। আবার দেখো সে এখান থেকে শুরু হয়ে এদিকে আসে, তারপরে এদিকে যায়। পেন্সিল কোন দিক থেকে তুমি কোন দিক নিবা? শুরু এবার ঘুরে আসবে ইউর মতো, এখানে এসে থামবে, তারপরে তার পায়ে হবে। বোঝা যাচ্ছে সোনামণি? আচ্ছা ধন্যবাদ। কি প্র্যাকটিস করছো তো? হ্যাঁ, খাতা সুন্দর করে লিখবা, এটাকে রেখে দিবা, যখন আমাদের আবার শুরু হবে তখন আমরা এটা দেখবো, তুমি আমাদের তোমরা আমাদের তোমাদের প্রত্যেকে ম্যাডামকে স্যারকে এটা দেখাবা যে স্যার আমি এটা বাসায় করছিলাম। আচ্ছা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দীর্ঘকার সুন্দর করে খাতা লেখার জন্য। আসো সোনামণি, এবার আমি তোমাদেরকে কিছু শব্দ দেখাবো, তুমি দীর্ঘকার যুক্ত করে কোন বর্ণের সাথে দীর্ঘকার যুক্ত করলে একটা শব্দ হয় সেটা তুমি তৈরি করবে। আছে তো খাতা পেন্সিল সাথে? আছে? বোর্ডের দিকে আবার তাকাবা, কাটিয়েছ? দেখো শব্দ আমি তোমার সামনে দিলাম, তুমি মনে মনে চিন্তা করো এই কোন বর্ণের সাথে দীর্ঘকার যুক্ত করলে তুমি একটা শব্দ তৈরি করতে পারো। দেখছো সোনামণি? আচ্ছা বলতো, দন্তস্বর সাথে যুক্ত করবে দীর্ঘকার? অন্তস্থদ্বয়ের সাথে যুক্ত করবে দীর্ঘকার? তুমি কোন বর্ণের সাথে যুক্ত করতে চাও সোনামণি? হ্যাঁ চেষ্টা করো, অবশ্যই পারবে। একটু আগে আমরা এই ধরনের একটা শব্দ পেয়েছিলাম ও বাক্যের ভিতর। হ্যাঁ সোনামণি ধন্যবাদ তোমাকে, অবশ্যই সে দন্তস্বরের সাথে দীর্ঘকার যুক্ত করলে একটা শব্দ হতে পারে, সেটা হলো কি বলতো? সূর্য। সূর্য
ছয় কুয়ে আনার জন্য এখানে কি দিতে হবে সোনামণি বলো তো? দীর্ঘকার সূর্য, ছয় দীর্ঘকার অন্তর্জয়, এটাকে বলে রেপ ফলা সূর্য। পারা যাচ্ছে সোনামণি? সঠিক হয়েছে কি? অবশ্যই সঠিক হয়েছে, তাই না? আসো এরকম আরো একটা শব্দ দেখি। এখানে আছে দ আর র, দ আছে র আছে, তুমি দয়ের সাথে না রয়ের সাথে দীর্ঘকার দিয়ে একটা শব্দ তৈরি করতে পারো, চেষ্টা করো। কোন বর্ণের সাথে দেব? হ্যাঁ, দয়ের সাথে যদি আমরা একটা দীর্ঘকার দিই তবে সে একটা শব্দ হতে পারে। দূর, দূর আকাশে সূর্য হাসে, মনে আছে সোনামণি? আমি তোমাদের ছবি দেখিয়েছিলাম আর তখন কথা বলেছিলাম যে দূর আকাশে সূর্য হাসে, সেই দূর দূর বোঝানোর জন্য যে শব্দটা পেয়েছিলাম দূর, দয়ের সাথে দীর্ঘকার দিলে একটা শব্দ তৈরি হয় সেটা হলো দূর। আচ্ছা আচ্ছা সোনামণি, এরকম আরো একটা শব্দ আমি তোমাদের দেখাই। বোর্ডের দিক তাকাচ্ছ? দেখো তো ম আর ল আছে, এই দুই বর্ণের কোন বর্ণের সাথে তুমি দীর্ঘকার দিলে একটা শব্দ তৈরি হয় বলো তো? কোন বর্ণের সাথে দিবা? লয়ের সাথে, ময়ের সাথে? দিয়ে দিয়ে উচ্চারণ করে দেখো তো। মূল ময়ের সাথে যদি আমরা একটা দীর্ঘকার দেই তাহলে একটা শব্দ হয়, সেটা হলো মূল। মূল চেনো কি? হ্যাঁ, মূল হলো গাছের শিকড়, চেনো তো অবশ্যই, যা দিয়ে গাছ মাটির সাথে আটকে থাকে সে শিকড়ের আর একটি সুন্দর নাম হলো মূল। সে মূল লেখার জন্য আমরা দীর্ঘকার ব্যবহার করি মূল। তাহলে আমরা কয়েকটা শব্দই পেলাম যেখানে আমি তোমাদেরকে দীর্ঘকার ব্যবহার করে শব্দ তৈরি করা হয় এমন কিছু শব্দ আমি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা সোনামণি, এরকম আরো একটা শব্দ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ক আর পাশে আছে প, দেখো তো দীর্ঘকারটা কোথায় যুক্ত করলে তুমি একটা নতুন শব্দ পাও। হ্যাঁ সোনামণি, কয়ের সাথে যদি তুমি একটা দীর্ঘকার ব্যবহার করো তাহলে একটি শব্দ হয়, সেটা হলো কুক। কুক চেনো কি? কুক হলো, এখন একটা খুব একটা দেখা যায় না, তবে তুমি টিভিতে এটা দেখো যে আগের দিনে মানুষ পানি সংগ্রহের জন্য মাটির নিচ থেকে পানি নেওয়ার জন্য সেটাকে ঘেরাও দিয়ে রাখতো আর সেই সেখান থেকে তারা পানি সংগ্রহ করত, সেই জিনিসটার নাম হলো কূপ। আসো সোনামণি, এবার আমরা দীর্ঘকালের কিছু শব্দ দীর্ঘকার দিয়ে তুমি শব্দ লেখবা, এরকম কিছু শব্দ তুমি তৈরি করো যেখানে দীর্ঘকারের ব্যবহার আছে। আমি তোমাকে সাহায্য করছি, তুমি শুধু দীর্ঘকারটা ব্যবহার করবে। কোথায় কোথায় দীর্ঘকার হবে তুমি সেটা
সুন্দর করে দেও। দিচ্ছো তো? খাতা লেখা শুরু করেছো অবশ্যই এতক্ষণে? হ্যাঁ লিখেছো। এবার তুমি দীর্ঘকালের ব্যবহারটা করো। কোন শব্দ ক প কপ এখানে কোন জায়গায় তুমি দীর্ঘকার দেখলে সঠিক শব্দ হয়? ম র দ র দন্ত স জয়রে। হয়েছে? অবশ্যই এতক্ষণ ব্যবহার হয়েছে। তো সোনামণি তুমি তোমার খাতার সাথে মিলিয়ে নাও, আমিও দিয়ে দিচ্ছি। দেখো তো আমি যেটা দিচ্ছি তুমি সেটা সেরকম নিছো কিনা। কয়ের সাথে দীর্ঘকার ক, ময়ের সাথে দীর্ঘকার মোর, দয়ের সাথে দীর্ঘকার দু, দন্ত সয় দীর্ঘকার সূর্য। হয়েছে? হ্যাঁ হয়েছে, আমার সোনামণিরা অবশ্যই পেরেছে। তো ধন্যবাদ তোমার সুন্দর প্র্যাকটিসের জন্য। এবার আসো আমি তোমাদেরকে আর একটা ছবি দেখাই। এই ছবি থেকে তুমি কথা তৈরি করবে, আর এমন একটা কথা বানাও ছবি থেকে যেখানে কিছু শব্দে তুমি দীর্ঘকার ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমি তোমাকে একটু সাহায্য করছি, দেখো তো। হ্যাঁ ছবিটা দূর দেশের একটা ছবি, কিছু উত্তর খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, গাছপালাটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে একটু সবুজ সবুজ, ঘরগুলো এলোমেলো, দরজা জানলা এগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, একটা মানুষ হেঁটে যাচ্ছে তাও খুব একটু আচ্ছা আচ্ছা মনে হচ্ছে, অর্থাৎ ছবিটা একটু দূরের ছবি, তাই তো? একটা গ্রামের ছবি মনে করো, একটা দেশের ছবি, আর তাকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তুমি কিভাবে কথাটা তৈরি করতে পারো এই ছবির জন্য একটা কথা? হ্যাঁ সোনামণিরা কথাটা এরকম হলে তুমি দীর্ঘকালের ব্যবহার পেতে পারো। তা হলো দূর দেশ, ধূসর বেশ, এখানে দীর্ঘকালের ব্যবহার আছে, তাই তো? দেশ, ধূসর বেশ, খুব ধূসর, যেমন বেশ ধূসর বলছি, ধূসর মানে হালকা দেখা যাচ্ছে, তাই তো? দেশটা দূরের দূরের কথাটা এরকম হলো, দূর দেশ, ধূসর বেশ। দেখ এই গুণ লেখার জন্য দীর্ঘকার ব্যবহার করেছি, ধূসর লেখার জন্য দীর্ঘকার ব্যবহার করেছি। তো সোনামণি আমরা আজকে অনেক অনেক শব্দ পেয়েছি যেখানে আমরা দীর্ঘকারের ব্যবহার করতে পারি, আর দীর্ঘকার লেখাটা শিখে ফেলেছি, তাই না? আমরা এটা বাসায় প্র্যাকটিস করবো। আর আসো আমাদের পাঠ্য বই, আমার বই, তোমার সামনে তো আমার বইটা আছে, তাই তো? এই বইয়ের তুমি 48 পৃষ্ঠা তোমার আম্মু আব্বু সাহায্যে বের করো। দেখো দেখা যাচ্ছে, দীর্ঘকার দীর্ঘকার দীর্ঘকার, এই দেখো তোমার বইয়ে খুব সুন্দর একটা ময়ূর আঁকা আছে, ময়ূর যায় নতুন পায়, তোমাদের বইয়ের সূর্য মামা সেও হাসছে, দূর আকাশে সূর্য হাসে। এই সব বাক্যের মধ্যে আমরা দুটো শব্দ পেয়েছিলাম যেখানে দীর্ঘকার ব্যবহার আছে, ময়ূর নুপুর। এই ছবির বাক্যের সাথে আমরা দুটো দীর্ঘকার যুক্ত শব্দ পেয়েছি, দূর সূর্য, ময়ূর নুপুর দূর সূর্য। আচ্ছা শেষের দিকে তোমাকে একটা ছবি দেখিয়েছিলাম দূর দেশের, তার সম্পর্কে কথা ছিল, ছোট দুটো কথা ছিল, সেটা হলো দূর দেশ, ধূসর বেশ, সেখানে আমরা দীর্ঘকারের ব্যবহার পেয়েছি। তো সোনামণি আজকে আমরা কি শিখলাম? দীর্ঘকারের ব্যবহার শিখলাম, তাই না? আর দীর্ঘকার কেমন করে লেখে সেটা শিখলাম। বলতো সোনামণি দীর্ঘকার কোথায় বসে শব্দের? বর্ণের সাথে যুক্ত যখন হয় দীর্ঘকার কার চিহ্ন হিসেবে, তখন সে কোথায় এসে বসে? বর্ণের নিচে।
বলো তো সরমণি, দীর্ঘকার যুক্ত দু একটা শব্দ তুমি বলতে পারো? হ্যাঁ পারে। হ্যাঁ, মূল, দূর, সূর্য, ধূসর। আচ্ছা, ধন্যবাদ সকলকে, তোমাদের সুন্দর মনোযোগের জন্য। বাসায় বেশি বেশি পড়াশোনা করবে, আম্মুর কথা শুনবে, নিরাপদ দূরত্ব থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে থাকবে। তোমাদের সকলের জন্য আমার দোয়া রইলো, আমার জন্য তোমরা দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।